আসসালামু আলাইকুম, সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল কুকিং ফুড লাভার্স। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি খুব ইজিলি কিভাবে দুধের শট দিয়ে হুইপিং ক্রিম ঘরেই বানাতে পারবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমি কিভাবে দুধের শট কালেক্ট করি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি হাঁড়িতে দুধ বসিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের ওয়েতেও দুধের শট কালেক্ট করতে পারেন। এভাবে দুধ যখন বলক আসবে তখন আপনারা 7 থেকে 8 মিনিটের জন্য চুলার আঁচ কমিয়ে দুধটা এভাবেই বলক আসতে দিবেন। আস্তে আস্তে দেখবেন উপরে শট ক্রিয়েট হওয়া শুরু করেছে। সেই পর্যায়ে আপনারা এই শটটুকু তুলে ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নেবেন হুইপিং ক্রিম করার জন্য। এভাবে আপনারা চাইলে 3-4 দিনের শট জমিয়েও হুইপিং ক্রিম খুব ইজিলি তৈরি করতে পারেন। আর চেষ্টা করবেন হুইপিং ক্রিম বা শট যেই পাত্রে নিচ্ছেন, যে বাটিতে বিট করবেন বা নেবেন, সেই বাটিটা যেন ডিপে রেখে 10 থেকে 15 মিনিট ঠান্ডা করে নেওয়া হয়। আর যে বিটার মেশিন দিয়ে আমরা বিট করব, বিটার মেশিনের যেই হুইস্কগুলো আছে সেগুলো আপনারা ডিপে রেখে ঠান্ডা করে নেবেন। হুইপিং ক্রিম রেডি করার আগে অবশ্যই যেই শটটুকু কালেক্ট করবেন সেটি অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। আমি দুধ ঘন হওয়ার পরে উপরে যে শটটা পড়েছে এভাবে উঠিয়ে উঠিয়ে হুইপিং ক্রিমের জন্য শট কালেক্ট করি। আমি জাস্ট আমার প্রসেসটা দেখিয়ে দিলাম। আমি কয়েকদিন ধরে যে শটটুকু জমিয়েছি সেটা এখন নিয়ে নিচ্ছি। আমি ডিপে রেখে একটু ঠান্ডা করে নিয়েছিলাম শরগুলো। আর দুধের শরের মধ্যে যে হালকা দুধ দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু হুইপিং ক্রিম। দুধের শর হালকা হাতে এভাবে চামচ দিয়ে চেপে চেপে দুধের ভেতরে যেই শরের ভেতরে যে দুধটুকু আছে সেটি বের করে নেবেন। আর এটাই কিন্তু হেভি ক্রিম বা হুইপিং ক্রিম। দেখুন অনেকটাই ঘন। আর উপরে শটটুকুও আপনারা ফেলে দেবেন না। এই শটটুকু দিয়ে অনেক সুন্দর বাটার তৈরি করতে পারবেন কিংবা ঘিও বানাতে পারবেন। আমি এই হুইপিং ক্রিম বা হেভি ক্রিমটা একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এটা বিট করব। আমি কিন্তু বিটার মেশিনের হুইস্কগুলো ডিপে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন যেহেতু অনেক বেশি গরম, আপনারা চাইলে কিন্তু আইস কিউব বা আইস কেসের উপরে রেখেও এই কাজটি করতে পারেন। এতে করে হুইপিং ক্রিম খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে এবং বিটার মেশিনের স্পিড হাইতে রেখেই এই কাজটি করতে হবে। এবং অনেক ধৈর্য নিয়ে খুব আস্তে আস্তে এই কাজটি করতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি এতে ভ্যানিলা এসেন্স। দিয়ে দিচ্ছি আইসিং সুগার। আমি ভ্যানিলা এসেন্স এবং আইসিং সুগারের পরিমাণটা বললাম না, কারণ আপনারা কতটুকু ক্রিম বানাবেন সেটার উপর ডিপেন্ড করে আপনারা মিষ্টিটা বা সুগারটা দিবেন। এভাবে অনেকক্ষণ বিট করার পরে আস্তে আস্তে ক্রিমের কালারটা সাদা হয়ে আসবে। দেখুন ক্রিমের কালারটা কিন্তু অনেকটাই সাদা হয়ে এসেছে। এবং ক্রিমটাও ঘন হয়ে আসছে। মাঝে যদি আপনাদের মনে হয় যে ক্রিমটা হতে চাচ্ছে না, সেক্ষেত্রে আপনারা ডিপে 15-20 মিনিট রেখে ক্রিমটাকে আরেকটু ঠান্ডা করে নিতে পারেন। এতে করে খুব তাড়াতাড়ি ক্রিম তৈরি হয়ে যাবে। দেখুন নিশ্চয়ই বুঝতে পারছেন ক্রিম কিন্তু হয়ে এসেছে।
এ পর্যায়ে আরেকটু বিট করলেই কিন্তু পারফেক্ট হেভি ক্রিম বা হুইপিং ক্রিম রেডি হয়ে যাবে। এই হুইপিং ক্রিম দিয়ে আপনারা কিন্তু খুব সুন্দর কেক ডেকোরেশন করতে পারেন এবং বিভিন্ন ড্রিঙ্কে ইউজ করতে পারেন, মৌজ চকলেট মৌজ হিসাবেও ইউজ করতে পারেন এর সাথে চকলেট মিশিয়ে। দেখুন একেবারে সাদা হয়ে গিয়েছে ক্রিমটা। যেহেতু অনেক বেশি গরম তাই আমি আর একটু বিট করছি যেন অনেক বেশি ঠিক হয় ক্রিমটা। এভাবে ক্রিম বানিয়ে আপনারা ফ্রিজের নর্মাল কম্পার্টমেন্টে রেখে দিতে পারেন এক সপ্তাহের মতো। এরপর ডিপে রেখে যদি আপনারা ব্যবহার করেন অবশ্যই ব্যবহারের আগে একবার বিট করে নিতে হবে। দেখুন আমি বাটি উপর করেও দেখাচ্ছি ক্রিমটা পড়ে যাচ্ছে না, তার মানে ক্রিমটা পারফেক্টলি হয়ে গিয়েছে। দেখুন নিয়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট ক্রিম তৈরি হয়েছে। আমি এটা দিয়ে একটা বার্থডে কেকও ডেকোরেশন করেছি, সেটার ছবিও আমি ভিডিও লাস্টে অ্যাড করে দেব। এখন আমি একটি জিপলক ব্যাগে এটা ক্রিমটা সংগ্রহ করছি। আপনারা চাইলে একটি ঢাকনাওয়ালা বক্সেও রেখে সংরক্ষণ করতে পারেন। এখন আমি বাকি ক্রিমটার মধ্যে চকলেট পাউডার মিশিয়ে চকলেট ক্রিম তৈরি করে নিচ্ছি। আমি ক্যাডবেরি চকলেট পাউডার ব্যবহার করছি। আপনারা চেষ্টা করবেন ভালো কোনো ব্র্যান্ডের চকলেট পাউডার ব্যবহার করতে, এতে করে আপনাদের হুইপিং চকলেট ক্রিমটা অনেক বেশি মজা হবে। আপনারা চাইলে কিন্তু চকলেট গার্নাশ ব্যবহার করতে পারেন এতে, কিংবা কফি ব্যবহার করতে পারেন, কিংবা ডার্ক চকলেট মেল্ট করেও ব্যবহার করতে পারেন। তবে ক্যাডবেরি চকলেট পাউডার দিয়েও যদি আপনারা এভাবে হুইপিং ক্রিমের সাথে চকলেট ক্রিম বানান অনেক বেশি টেস্টি হয়। আশা করব সবাই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি আরেকটু ডার্ক কালার করার জন্য আরেকটু চকলেট পাউডার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কোকো পাউডারও ব্যবহার করতে পারেন। ঘরে তৈরি ক্রিম দিয়ে কেক বানানো বা অন্যান্য ডেকোরেশনের জন্য ব্যবহার করার কিন্তু অন্যরকম একটি আনন্দ আছে। এতে যেমন আপনার রেসিপিটা হেলদি হবে তেমনি দেখতেও আর আপনার নিজের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর খুব সহজেই যেহেতু তৈরি করা যায় আশা করব নিজেরাই দুধ দিয়ে এই সহজ হুইপিং ক্রিমটা বানাতে চেষ্টা করবেন। দেখুন পারফেক্টলি ক্রিম চকলেট হয়ে গিয়েছে। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আমাকে লাইক কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।